শ্রদ্ধা ভালোবাসা আর চোখের জলে চিরবিদায় জানানো হলো আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে। বৃহস্পতিবার বিকেলে তাকে সমাহিত করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। দর্শক প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা, তবে দলটির প্রথম সারির কোনো নেতাকে সেখানে দেখা যায়নি। শেষবারের মতো নিজের বাসভবনের সামনে এলেন রাজনীতির অগ্নিকন্যা খ্যাত বর্ষীয়ান নেতা মতিয়া চৌধুরী। অ্যাম্বুলেন্সের সাইরেনেও যেন ছিল বিদায়ের সুর। স্বজনেরা চোখের জলে জানান শেষ বিদায়। বৃহস্পতিবার সকালে মগবাজারে তাঁর বাসভবনে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন পরিবার, স্বজন ও দীর্ঘদিনের বন্ধুরা। তার বন্ধুরা ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, মতিয়া চৌধুরী রাজনীতির অগ্নিকন্যা হয়ে ওঠেন নিজের বলিষ্ঠ বক্তব্যের মধ্য দিয়ে। তিনি কখনো কোনো যুদ্ধ পরিবেশের সাথে আপোষ করেননি। রাজনীতির ক্ষেত্রে মতিয়া চৌধুরী একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই নীতিটাকে যেন ধরে রাখতে পারি, সেই আদর্শকে যেন, তাহলে মতিয়াপাকে আমি মনে করি যে আমাদের স্মরণ সার্থক এবং জাতীয় মতিয়াপাকে তার অবদানের জন্য মনে রাখবে। স্বজনরা জানান পরিবার পরিজন থেকে রাজনীতির মাঠ সব জায়গাতেই ছিলেন সাধারণ। ক্ষমতা মানুষ পায় কিছু করার জন্য, ক্ষমতা নিজেকে নিজের জন্য কিছু করার নয়, এবং উনি এটা খুব অক্ষরে অক্ষরে পালন করেছেন। এরপর বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন। ফুল দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। বিকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় প্রবীণ এই রাজনীতিবিদকে। রাজধানীর একটি হাসপাতালে বুধবার মারা যান 6 বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী। 82 বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।